বাংলাদেশের 8 কোটি মানুষের নয়নের মণি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের গণতন্ত্রের অপরিসীম নেতৃগণ প্রতিষ্ঠার, যিনি জীবনে কোনদিন কোন নির্বাচনে পরাজিত হননি, তিনি সৈয়দ আচার্যের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে, পথ থেকে পথে প্রান্তরে, বন্দরে বন্দরে গণতন্ত্রের গান গেয়ে বেরিয়েছেন, সেই মহান নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সারা জীবনের সংগ্রামী এই নেত্রী আজকে সংগ্রাম করছেন মৃত্যুর সঙ্গে, সংগ্রাম করছেন এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আজকে তিনি কারারুদ্ধ হয়ে আছেন। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, যিনি আরেকজন নেতা, যিনি ছাত্র জীবন থেকে এই দেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য সংগ্রাম করেছেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য সেনাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আমল বীর উত্তম, আমাদের শ্রদ্ধ আইনজীবী নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোন বিশেষ বিশেষণে বিভূষিত করা সম্ভব নয়। এই একজন নেত্রী করা সম্ভব নয়। এই একজন নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পতাকা, জাতীয়তাবাদ স্বাধীনতা সমত্বের পতাকা, তাকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য সেই দিন থেকে তিনি আবার এই দেশে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন এবং সফল হয়েছেন এই 90 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ আচার্যকে দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজ সেই নেত্রীকে আজকে 50 বছর পরে স্বাধীনতা, এখনো গণতন্ত্রের জন্য তাকে কারারুদ্ধ হয়ে তাকে এখন মৃত্যুর সংগ্রামী করতে হচ্ছে। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদাকে আটক করে কেন রাখা হয়েছে আমার কি আপনারা ভালো জানেন? আপনারা আইনজীবী আছেন, তার মামলা সম্পূর্ণ সাজানো মামলা, সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। এর আর একটা কারণ আছে, কারণ হচ্ছে আজকে যে দল ক্ষমতায় আওয়ামী লীগ, তারা স্বাধীনতার পরেই শুরু করেছিল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। শুধু বিচ্ছিন্ন হয়নি, তারা জনগণের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 30,000 দেশপ্রেমিক কিশোর তরুণকে শুধু হত্যা করা হয়েছে, রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকামী মানুষের উপর নির্যাতন করা হয়েছে এবং সব শেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে সমস্ত পত্রিকা বন্ধ করে দিলে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, আমরা সেগুলো ভুলে যাইনি। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে আবার একই কায়দায় 1/11 পরে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, যেখান থেকে রাজনীতিকে দূর করা হবে, দেশকে বিরাজনীতিকরণ করা হবে,
কখনো এই দেশের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে কারারুদ্ধ করে আবার সেই চক্রান্ত শুরু হয়েছিল আন্দোলন এবং তারই ধারাবাহিকতায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আন্দোলন সেই চক্রান্তকারীদের হাত ধরেই তখন থেকে আজ পর্যন্ত সংবিধানকে কাটা ছেঁড়া করে ছিন্ন ভিন্ন করে এই সংবিধানকে এখন এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আজকে কেউ কথা বলতে পারে না আজকে কারো গণতান্ত্রিক অধিকার নেই বাক স্বাধীনতা নেই আজকে আইনের শাসন তিরোহিত দুঃখের ব্যাপার হচ্ছে যে আজকে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আজকে আইন আদালতকে হাতের মধ্যে নিয়ে সমস্ত বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বন্ধুগণ আমরা ভুলে যাইনি যে নির্বাচন ব্যবস্থাটাকে এই দেশের মানুষ গ্রহণ করে নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধান সেই বিধানকে বাতিল করেছে এই আওয়ামী লীগ এবং সে বাতিল করেছে কেন যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা রেখে যাতে তারা বারবার ফিরে আসতে পারে ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে তাদের বসঙ্গত নির্বাচন কমিশন গঠন করতে দিয়ে তাদের বসঙ্গত প্রশাসনকে দিয়ে তারা সেই ক্ষমতায় টিকে থাকতে চায় বন্ধুগণ তারই কারণে আজকে দেশের প্রিয় খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এখনো সংগ্রাম করে চলেছেন তাকে কারারুদ্ধ করে আটক করে রেখে তারা আজকে একদলে শাসন ব্যবস্থা রাখার প্রচেষ্টা করতে চায় দেশনেত্রীর বিরুদ্ধে এত তাদের এত রাগ কেন কারণ দেশনেত্রী হচ্ছেন সেই বাসীবাদক যিনি সেই হ্যামিলনের বাসীর বাদকের মতো যিনি বেরিয়ে আসলে গণতন্ত্রের সংগ্রামের জন্য ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে সেজন্যই তাকে আসবে বন্ধুগণ এই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে আমি আপনাদের কাছে বর্ণনা করতে পারবো না ডাক্তারদের তার চিকিৎসকদের সেই আপনার প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন যে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি তার যেটা আশু প্রয়োজন তা হচ্ছে উন্নত চিকিৎসা কেন্দ্রে তার উন্নত চিকিৎসা এরা খুব পরিষ্কার করে বলেছেন যেখানে আমাদের যা কিছু করা সম্ভব আমরা করেছি আমাদের কাছে সেই প্রযুক্তি নেই যে প্রযুক্তি নিয়ে আমরা পরবর্তীতে আরো উন্নত ভাবে দেশের তৃণমূল দিয়ে চিকিৎসা করতে পারি আইনের আমাদের আইনজীবী বন্ধুগণ বলেছেন আইন দেখাচ্ছেন কোন আইন যদি আইন দেখাচ্ছেন 401 ধারা সেখানেই পরিষ্কার করে বলে আছে যে সরকার সরকার শুধু সরকারি করে তাকে বিদেশে চিকিৎসার জন্য বাধ্য আইন কোনো বাধা নয় বাধা হচ্ছে সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় যারা জনগণকে প্রতারণা করে ভুল বুঝিয়ে বিদ্রোহ করে ক্ষমতা দখল করে বসে আছে তাই বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আইনজীবী ভাইদেরকে আইনজীবী ফোরামকে যারা আজকে আপনারা এই সমাবেশটি অনুষ্ঠান করার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার করেছেন আমরা দীর্ঘকাল যারা আছে পথে পথে ঘুরছি আজকে এই সারা দেশ থেকে আইনজীবীরা এসে আমাদের সামনে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলনের ঘোষণা দিয়ে আমরা আপনাদেরকে আপনারা আমাদেরকে উজ্জীবিত করেছেন আমরা আরো উজ্জীবিত হয়েছি ইনশাআল্লাহ সকলকে সঙ্গে নিয়ে সমস্ত বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকামী মানুষ শক্তিগুলোকে সঙ্গে নিয়ে আর দুর্বার গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশ হত্যা বেগম খালেদাকে মুক্ত করব এবং তাকে বিদেশের উন্নত চিকিৎসার জন্য পাঠাতে সক্ষম হব বন্ধুগণ এবং এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ঘটাতে সক্ষম হব আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান করার জন্য দেশ হত্যা বেগম খালেদা মুক্তি পাক শহীদ প্রসীম জিয়াউর রহমান জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আইনজীবী ফোরাম জিন্দাবাদ।